বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কোরআনের আলোকে মানুষের সৃষ্টি এবং সেই সৃষ্টি রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বিজ্ঞান যা গবেষণা করে আজ পর্যন্ত পেয়েছে তার উপরে আমি কথা বলছি। বিগত কয়েকটি পর্বে বলেছি, আজ এই পর্বে শেষ করব। দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর অনেক কিছু বলার আছে। আমি বলতে চাই যে অসংখ্য সুরাতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ কীভাবে মানুষ সৃষ্টি করেছেন, সেই মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন সেটি বারবার উল্লেখ করেছেন, শক্ত মাটি নরম মাটি সেটা উল্লেখ করেছেন, এবং মানুষকে স্পার্ম থেকে সৃষ্টি করা হয়েছে সেটাও বলেছেন, এবং মানুষকে মায়ের পেটে রাখা হয়েছে অন্ধকারে সেটা বলেছেন, ধীরে ধীরে সেখানে মানুষের অবয়ব পেয়েছে, মানুষ ধীরে ধীরে শিশু বড় হয়েছে পেটে, তারপরে কাউকে কাউকে তিনি মায়ের জরায়ুতেই শেষ করে দিয়েছেন, অথবা কারো কেউ কেউ ভূমিষ্ঠ হয়েছেন, এবং ভূমিষ্ঠ হওয়ার পর কেউ কেউ দীর্ঘ আয়ু পেয়েছেন, কেউ স্বল্প আয়ুতেই পৃথিবী ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন। এবং কীভাবে যান তার সমস্ত রহস্য আল্লাহ তারা কোরআন শরীফের প্রতি পর্বে পর্বে প্রতিটি সুরাতেই কম বেশি উল্লেখ করেছেন। তো তিনি আরও বলেছেন যে তিনি আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, উনি আমাদের জিহ্বা দিয়েছেন টেস্ট নেওয়ার জন্য, নাক দিয়েছেন নিঃশ্বাস নেওয়ার জন্য, তেমনি তিনি আমাদের অন্তর দিয়েছেন আমাদের অনুভব করার জন্য। এই যে অনুভব করার জন্য অন্তর দিয়েছেন, এখন কোনো কিছু অনুভব করলে, ভয় পেলে, খুশি হলে, বা চিত্তে প্রফুল্লতা যদি দোলা দিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মন নেচে ওঠে এবং এখানে কেন জানি আমরা কেমন একটা অনুভব করি। আমাদের বিজ্ঞান কিন্তু এখনও এতদিন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞান ভেবেছিল যে নার্ভাস সিস্টেম যেটা আছে, মেইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, এটা মাথা এবং আমাদের ভার্টিব্রাল কলাম, এর ভিতর দিয়ে যেই স্পাইনাল কর্ড চলে গেছে এটাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমগুলো সব আমাদের সমস্ত এই নার্ভগুলো, তো সর্বত্র যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা জানতাম। কিন্তু এই বছর বিশেক হলো বিজ্ঞানীরা গভীরভাবে পর্যালোচনা করে গবেষণা করে পেয়েছেন যে হার্টের ভিতরেও একগুচ্ছ নিউরনস রয়েছে, যেগুলো আমাদের অনুভূতি নিউরন বলে, নিউরন সেন্সিটিভ টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেন্সিটিভ টু দ্য হিউম্যান ফিলিংস। সুতরাং ওগুলোর জন্যই কিন্তু আমরা বলি হৃদয়, এখানে হৃদয়টা কোথায়, হৃদয় এখানে, আমাদের ভালোবাসা এখানে, সব কিছু এখানে। কিন্তু যারা একটু আর একটু অন্যরকমভাবে ভাবেন তারা ভাবে হৃদয় এখানে, ভালোবাসা এখানে, সব কিছু এখানে। আসলে এখান থেকে একটা রিফ্লেকশন আসে এখানে, এখানেই আমরা ধারণ করি। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আমি একটু পড়ে শোনাই সূরা জুমা, সূরা জুমার 6 নম্বর আয়াতের আল্লাহ তাআলা, আমি অংশবিশেষ করছি। তিনি তোমাদেরকে, মানে আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের মাতৃগর্ভের অন্ধকারে তিন পর্দার মাঝে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তিন পর্দা নিয়ে আমি আলাপ করছিলাম। এই তিনটি পর্দা কী? তিনটি পর্দা আমরা বহু বছর, এই 100 বছর হলো মাত্র বিজ্ঞান আবিষ্কার করে এমব্রায়োলজি সাবজেক্টে সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে, পাওয়া গেছে যে সেখানে আছে এক্টোডার্ম, আছে মেসোডার্ম, আছে এন্ডোডার্ম। এই এটা হচ্ছে এন্ডোডার্ম, হচ্ছে আমাদের সবজার উপরের যে স্কিন লেয়ারটা রয়েছে সেই স্কিনের লেয়ার, চামড়া এবং মশম এবং কিছু গ্রন্থি এখানে রয়েছে। মেসোডার্ম মানে সমস্ত শরীরের ভিতরে যা মাসলগুলো রয়েছে, যত মাসল স্কেলেটাল সিস্টেম সেগুলো মেসোডার্ম। এক্টোডার্ম মানে যত অর্গানস আমাদের রয়েছে, হার্ট, লাং, লিভার, কিডনি, স্প্লিন সমস্ত কিছু, এবং যত এন্ডোক্রিনোলজিক্যাল সিস্টেম সব কিছু হচ্ছে এক্টোডার্মের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটে স্তরে বিকশিত করেন, একটা মানুষ সৃষ্টি হয়। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে হৃদ স্পন্দন দেন, ঠিক আছে, সে ঠিকই দেখা গেছে যে ছয় সপ্তাহ যখন একটা শিশুর বয়স, একটা ওভাম ফার্টিলাইজ হওয়ার পর 6 সপ্তাহ পার হয়ে গেলে এখানে ছোট্ট করে হৃদের স্পন্দন শুরু হয়, তারপরে ধীরে 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 এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়। এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়ে আমরা অল্প কিছুদিনের, কয়েক মাসের মধ্যেই আমরা কোটি কোটি সেলের সমন্বয়ে একটা ছোট্ট একটা ফিটাসে আমরা রূপান্তরিত হই। এই ফিটাসটি আমাদের 6 মাস বয়স যখন হয় তখন এই ফিটাসটি নড়াচড়া শুরু করে। 5 মাস বয়স পূর্ণ হলেই 6 মাসে পেটের মধ্যে সে বাচ্চাটি নড়াচড়া শুরু করে, তারপরে পেটের মধ্যে সম্পূর্ণ 9 মাস 7 দিন প্লাস মাইনাস 3 দিন, 9 মাস 7 দিন প্লাস মাইনাস 3 দিন আমাদের পেটের মধ্যে থাকে, এবং তারপরে একটা স্বাভাবিক প্রসব হবার কথা। তো স্বাভাবিক প্রসব হোক বা সিজারিয়ান ডেলিভারি হোক, ফরসেপ ডেলিভারি হোক, আমাদের তারপরে জন্ম হয়। তো এখানে বলে রাখি, আল্লাহ তাআলা যেহেতু পবিত্র কোরআন শরীফে বলেছেন যে তিনি
সবাইকে পৃথিবীর আলো দেখার সুযোগ হয় না। অর্থাৎ এখানে বেশ কিছু উনি ইন্ডিকেশন দিয়েছেন যে কিছু হচ্ছে কনজেনিটাল ডিজিজ, মানে পেটের মধ্যে যখন থাকে তখনই জন্মগত কিছু রোগ থাকে, সেখানে শিশু মারা যেতে পারে, সেটা নিয়ে জন্মগ্রহণও করতে পারে। এমন হতে পারে কিছু আয়াট্রোজেনিক প্রবলেমস, মানে মানুষের সৃষ্টিজনিত কারণে, কোনো ওষুধ খাওয়ার কারণে বা আঘাতজনিত কারণে শিশুটি অবসান হয়ে যেতে পারে। নানান কারণেই শিশুটি পৃথিবীর আলো নাও দেখতে পারে, আবার পৃথিবীর আলো দেখার পরও শিশুটি মরে যেতে পারে, সব কিছু কোরআন শরীফে উল্লেখ করা আছে। তো যেহেতু সময় আর পেলাম না, আমি বিস্তারিত এখানে আলাপ করতে পারলাম না, কিন্তু স্তরগুলো যদি আমি সব বলে যেতাম আমার খুব ভালো লাগতো, বিকজ প্রত্যেকটি স্তরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো কোরআনের সাথে একদম মিলে যায়। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। তোমরা আজকে রোজার দিন, রোজার মাস চলছে, আজকে শুক্রবার, পহেলা বৈশাখ এবং রমজান মাস, সবগুলো দিনগুলো মিলে আজকে একটা, কিন্তু তিনের মধ্যে এক, আজকে রমজানের মাস চলছে, আজকে রমজানের শুক্রবার, আজকে বাংলা 1430 অব্দের পহেলা বৈশাখ। তো দিনটি সবার জন্য শুভ হোক, এমনি শুভ দিন সবার জন্যই প্রত্যেক দিন হয়ে আসুক এই কামনাই করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।